वेलकम टू माय चैनल एंड वेलकम टू अ न्यू ब्लॉग। तो सबाई के शुभ नवमी और आज के नवमी रात्रे आमी आर राजा तो रेडी हो गई। चलो अपने रेडी एक देखिए दो अपना कैमन रेडी हो देखो तो रेडी हो गई दूजने और एबार आमरा दूजन जाब आमादेर बाड़ी श्यामनगर और श्यामनगर थेके आमरा जाब डानलप और डानलप पर्यंत বা ডালনবের পরে কি যেতে পারি আমরা না অত তো যাওয়া যাবে বেশি রাত হয়ে যাবে না না ডালনবের পরেও যদি যেতে পারি চেষ্টা করব হেলমেট নিয়েই যাচ্ছি যদি যেতে পারি যাব তো এখান থেকে ডানলপ পর্যন্ত কি কি ঠাকুর হয় কি কি প্যান্ডেল হয় আমরাও জানি না কারণ আগে অনেক দিন মানে অনেক বছর আগে একবার গিয়েছিলাম তো এই বছরও যাচ্ছি চলো দেখি ওখানকার প্যান্ডেলগুলো কেমন হয় ঠাকুর কেমন হয় অনেক প্যান্ডেল আছে অনেক তাই অনেক আছে তো চলো চলো তাড়াতাড়ি চলো প্যান্ডেলগুলো দেখতে থাকি গিয়ে আর রাত্রিবেলায় ফাঁকা রাস্তায় গাড়ি চড়তে তো দারুণ মজা লাগে देखो चले এসেছি ব্যারাকপুরের মৈত্রী সংঘে তো এখানের প্যান্ডেলটা কিন্তু ভালোই হয়েছে ড্রয়িং এর উপরে তো চলো ভেতরটায় ঢুকি আর দেখি এরপর চলে এসেছি তালপুকুর সর্বজনীন দুর্গা উৎসব 2022 লেখাই আছে দেখো তো এর ভেতরের প্যান্ডেল তো মোটামুটি খারাপ না ঠিক আছে প্যান্ডেলটা সুন্দরই আছে আর এবার দেখো ঠাকুরের মূর্তি जस्ट असाधारण पुरो एकदम सोलार काज दिए और भेतरे तो विभिन्न छवि देखो ओपरता देखो ओपरता ओपरता दारुण साइडगुलो देखो तो चले आरो एक मंडपे और चलो देखी एखानकार मंडपे केमन हो ठाकुर पैंडलटा केमन हो तो पैंडलटा तो नतूनत ही आधुनिक लागजे देखते तो चलो भेतर दिकटा ढुकी और देखो एखाने कत सुंदर माटिर घरटाकेई कलर करे ओर मध्य माने चोख मुख और नाक ठोट एगुलो आकार चेष्टा करा हुए छे तो खूब सुंदर लागजे तो एबार आमरा भेतर दिकटाय ढुकछी और भेतर दिकटाओ खूबी सुंदर करे साजानो खूब सुंदर ओपरटा देखो साइडगुलो देखो दारुण करे साजानो खूब भालो लागजे देखते और एई हलो मा दुर्गा देखो मा दुर्गा खूब सुंदर लगजे देखते मा दुर्गार मूर्ति दारुण लगजे जे साइडे जे रिंगटा देवा रिंगटार जोनो जानो एटा एकटा आलादाई अपूर्व सौंदर्य पेयेछे तो चलो देखो तोमरा प्यान्डेलटा आमादेर देखा गेल चले जाब नेक्स्ट प्यान्डेले तो चलो आमार साथे थाको और नेक्स्ट प्यान्डेलगुलो चलो देखे नी केमन लगजे असाधारण लगजे कत बोझाते जानी ना किन्तु दारुण लगजे लाइटिंग भीषण चोखे ना देखले विश्वास करा जाबे ना एत सुंदर लाइटिंग किन्तु माने देखिनी एई प्रथम आमी माने दुर्गा पूजा बेरिए एत सुंदर लाइटिंग देखलाम तो एटा किन्तु सेई लक्ष्मी सिनेमा हलेर रास्ताटा तो चलो जाई जेते थाकि आर देखते थाकि एखाने कि सुंदर प्यान्डेल आछे तो लाइटिंगटा देखो जस्ट असाधारण लाइटिंग देखो पैंडलर काछाची चले पैंडलटा पुरोटाई देखो दारुण पड़े खूब भालो लागजे ये जातीय पैंडलगुलो बेशी भालो है लाइन दिए देखते हैं ना बेश किन्तु हाथेर काज जस्ट असाधारण थाके माने खूब भालो लागे देखते तो भेतर दिकटा देखो ये देखो एखाने देखो माने ये जगहटा असुर माने कि बोलबो एटा मोशेर मोशेर माथा तो आर भेतरटा देखो वाओ खूब सुंदर और ठाकुर देखो जस्ट असाधारण ठाकुर मैंने खूब भलो लगे देखो यो एक नतूनत ठाकुर मैं डिजाइन का ठीक मैं सावतलरा जेमन एक मैंने पता ठाता दिए सजे तो ठाकुर क्यों देखो से मैं पता ठाता दिए सजाना होपरटा देखो तो चलो ये पैंडल थे बड़ी जाए
আর এরপরে আসছি নেক্সট প্যান্ডেলে। তো চলে এসেছি আরো একটা প্যান্ডেলে, তো চলো দেখা যাক যাই তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে। লাল কালার সাথে গোল্ডেন টাচ আছে প্যান্ডেলে, তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে দেখতে। চলো ভেতর দিকে ঢুকে দেখি। এই জায়গাটার নামটা ঠিক বলতে পারবো না, তবে অনেকটা টিটাগড় পার করে প্রায় সত্তরের দিকে খড়দার দিকে এই প্যান্ডেলটা। প্যান্ডেলটা দেখো একবার, আর ভেতরটা দেখো। এখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি একজন বাচ্চা নিয়েও কাজ করছেন। এখানকার ঠাকুরটা দেখো। জি আরো একটা প্যান্ডেলে, তো চলো যাওয়া যাক প্যান্ডেলটা দেখতে থাকি কোথায় আছে। আসলে এই ধরনের প্যান্ডেলগুলোতে আসতে হলে গাড়ি সুবিধা, হেঁটে হেঁটে এসে প্যান্ডেলের ঠাকুর দেখাটা খুবই অসুবিধাজনক। তো এবার দেখো চলে এসেছি একটা ঢোলের প্যান্ডেলে, তো প্যান্ডেলটা পুরোই ঢোল দিয়ে তৈরি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। প্যান্ডেল থেকে এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। তো মোটামুটি প্যান্ডেলগুলো যেগুলোই দেখালাম তোমাদের খুব ভালোই লাগছে হয়তো, আমার তো বেশ লেগেছে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। শ্যামনগর থেকে খড়দা অবধি চলে এসেছি আর অনেকগুলোই ভালো ভালো প্যান্ডেল দেখলাম। তো চলো নেক্সট প্যান্ডেল কোথায় যাওয়া যায় দেখি। তো এই লাইটিংগুলো দেখো, মনে হচ্ছে যেন এক একটা কানের দুল ঝোলানো। বেশ কানের দুলও কিন্তু এখন এরকমই পাওয়া যাচ্ছে, দেখো এটা পুরো নিমকির মতন আর ওটা গোল গোল করে। তো ভালো লাগছে লাইটিংগুলো, নতুনত্ব লাইটিং দেখতে পাচ্ছি। তো চলো লাইটিং দেখতে দেখতে যাই, আর এবার দেখা যাক প্যান্ডেলটা কেমন হয় এখানকার। আর এই প্যান্ডেলে এসে গানটা শুনে আমরা আর না নেচে থাকতে পারলাম না, এমনিতেই আমরা নাচ প্রিয় মানুষ। তো গানটা শুনে নিজেরও একটু নাচতে ইচ্ছা করলো আর রাজারও নাচতে ইচ্ছা করলো, তো নেচে নিয়েছি, সেইটাই দেখো ভিডিওটা। তো নাচতে নাচতে তো প্যান্ডেল থেকে বার হয়ে গেলাম, আর বার হয়ে চলে এসেছি আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানে লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ, সিনেমা 2.0 এর একটা লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর। আর এই লাইটিং দেখতে দেখতে যদি তোমরা রাস্তা ধরে যেতে থাকো আর দেখতেই পারবে যে রাস্তায় যেতে যেতেই প্যান্ডেল পড়ছে। আর খুবই ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি, আমার মনে হয় কল্যাণীর থেকেও যেন আমার বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলগুলো, কারণ ওই ভিড়ের মধ্যে প্যান্ডেল দেখার থেকে এরকম ফাঁকা ফাঁকা প্যান্ডেল আর সুন্দর হাতের কাজের দেখা প্যান্ডেল দেখা খুবই ভালো। তাহলে সুন্দর প্যান্ডেল চলে এসেছি আর প্যান্ডেলটা খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানাও। তো চলো এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে যাব। তো প্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো, দেখেই বুঝতে পেরেছিলাম যে এত সুন্দর লাইটিং যখন হয়েছে প্যান্ডেলটা খুবই সুন্দর হবে। আর এইবার চলে এসেছি নীলগঞ্জ রোড, মানে ওই GNIT-র কলেজটার ঠিক সামনের দিকেই আরও একটা প্যান্ডেলে। আর এখানকার ফ্ল্যাটগুলো দেখো, দুদিকে শুধু ফ্ল্যাট, আর মাঝখানে যেই রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যেই একটা প্যান্ডেল হয়েছে। তো চলো যেতে থাকি, চলো হেঁটে হেঁটে যেতে থাকি, অনেকটাই দূর। তো অনেকটা রাস্তায় কিন্তু চটার প্যান্ডেল দেখলাম, মানে পুরোটাই চটা দিয়ে।
আর রাজা বাবু দেখো আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমার আগে প্যান্ডেল দেখার জন্য। তো চলো দেখতে থাকি কি আছে ভেতরে। কুকটা দেখো জাস্ট অসাধারণ, একদম নতুন অত্ত। ঠাকুরের চুলটা দেখো, প্যান্ডেলের ভেতরটা দেখো, মানে বাঁশ, বাঁশের পেছন দিকটা পুরো। তো দেখো কেমন লাগলো রাজা তোমার? হ্যাঁ সত্যি নতুনত্ব আছে, ঠাকুরটা খুব ভালো লাগলো ঠাকুরটা দেখে। তো চলো নেক্সট প্যান্ডেল যাই, আর নেক্সট প্যান্ডেলে কেমন ঠাকুর হয়েছে দেখাই তোমাদের। তো এই প্যান্ডেলটা কিন্তু রাস্তা থেকে একটু বেশ অনেকটাই হেঁটে আসতে হচ্ছে। তোমাদের তো দেখালামই যে মানে দুদিকেই ফ্ল্যাট আর ফ্ল্যাটের মাঝখান দিয়ে রাস্তা। তো চলো নেক্সট প্যান্ডেল যাই এবার। দেখো চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। তো এটা স্বস্তিনগর অরবিন্দ ব্যায়াম সমিতির প্যান্ডেল। তো চলো এই প্যান্ডেলটা দেখি ভেতরে কী কী কেমন হয়েছে ঠাকুরটা। রাস্তার উপরে দেখো আরও একটা প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ভেতরে আর ঢুকলাম না। এই প্যান্ডেলটা দেখো পুরোটাই একটা মাঠের মধ্যে, শুধু কালার করা, বিভিন্ন রং করা। দেখো খুব সুন্দর লাগছে রং করাগুলো, আর ছোপ পেন্টিংগুলো দারুণ দারুণ পেন্টিং। আর ওপরটা দেখো একদম পুরোটাই লাইটিং, ঠাকুরটা দেখো। তো দেখো এটা রথতলার প্যান্ডেল, এর ভেতরে আর ঢুকছি না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। তো এটা দেখে বুঝতেই পারছো যে একদম আদিবাসীদের প্যান্ডেল হয়েছে। তো আদিবাসী দেখো পুরো জঙ্গল গাছপালা দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো সামনে একটা গণেশের মূর্তি তৈরি করা হয়েছে। আর দেখো ছৌ নাচের, ছৌ নাচের যে মুখোশগুলো তো সেইগুলো। বিশাল বিশাল বড় বড় লাইটিং আছে, সেই দেখে ঢুকবে তবেই কিন্তু দেখবে যে প্যান্ডেল আছে। কিন্তু মানে অনেক মেন রোড থেকে একটু ভেতর দিকেই আছে প্যান্ডেলগুলো, বাহির লাইটিং খুব সুন্দর। নপাড়া দাদা ভাই সংঘ, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া বড়ানগর। উদয়ন সংঘ, তো চলো উদয়ন সংঘর ভেতরে দেখছি। দেখো লোকজনের সমাগম দেখো, এখন প্রায় রাত্রি 3:30 বাজে। তো এই সময় কিন্তু এখন অনেক ভিড়, লোকজন ভর্তি, মানে কলকাতা মানে বুঝতে পারছো তো, সারা রাত্রি ধরে শুধু ঠাকুর দেখার।
দারুণ একটা প্যান্ডেলে চলে এসেছি, সত্যি অসাধারণ। যার জন্য এত ভিড় ছিল, মানে ভিড়টা জাস্ট অস্বাভাবিক ভিড়ই ছিল। তো দেখো এটা কিন্তু একটা প্যান্ডেল, বুঝতে পারছো তোমরা? দেখো কত বড়, মানে এখান থেকে শুরু হয়েছে এই যে। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকতে থাকি। জলের মধ্যে এটার ছাওয়াটা পড়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে যে আমি একটু ব্রড করে ভিডিওটা করেছিলাম, কিন্তু এই ভিডিওর মধ্যে যদি আমি ব্রডটা দিই তো অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই তোমরা যদি ব্রড ভিডিওটা দেখতে চাও তো বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগের ইউটিউব বা ফেসবুক পেজে যাও, সেখানে আমি বরানগরের প্যান্ডেল বলে লিখে রেখেছি, তো সেই ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। দারুণ হয়েছে, আমার তো মানে এটাই মনে হচ্ছিলো ফার্স্ট। দেখো এখানে একটা মেলাও বসেছে, আর দেখো কেমন ডান্স হচ্ছে, দেখো। এই দেখো এটা বোধহয় একটা প্যাঁচা বানিয়েছে, প্যাঁচার প্যান্ডেল। এটা একদম রাস্তার ওপরেই তুলো দিয়ে বানানো। দেখো এটা একটা টিনের প্যান্ডেল, পুরোনো টিন দিয়ে তৈরি, আর বিভিন্ন লেখাগুলো লেখা আছে, পটুয়া বাঁচু, পটুয়া থাকুক ভালোবাসার টানে। এটা সংঘশ্রী শিল্পালয়ের তৈরি। এটা দেখো খড়দা নেতাজি স্পোর্টিং ক্লাব লিচু বাগানের একটা প্যান্ডেল। আরও একটা প্যান্ডেল, চলো প্যান্ডেলটা ঢুকে দেখা যাক কী আছে। রাস্তার উপর কিন্তু দেখো আরও একটা প্যান্ডেল, মোটামুটি এটা আগেকার যুগেরই প্যান্ডেল, তো আর দাঁড়ালাম না, তো চলে যাচ্ছি সামনের দিকে, মানে ব্যারাকপুরের দিকে। এটা এখন টিটাগড়। দেখো বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি, আর ভোর ভোর হয়ে এসছে, তো রাজা বললো যখন ভোর হয়েই এসছে তো আমরা একটু চা খেয়ে আসি কল্যাণী রোড থেকে। তো বললাম চলো চা খেয়ে আসি, চলো তাহলে আবার চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আকাশটা দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো যে লাগছে, কেমন লাগছে? ভোর যে হয়ে গেছে এটা তো তাই তোমার একদম ভোর হয়ে গেছে, আর ভোরবেলায় গাড়ি চড়তে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে যেন বেশ একটু শীতকালে আবহাওয়াটা চলেই এসেছে। আর দেখো চলে এসেছে হাট, হাটটা দেখো কত ভরপুর, একদম ভর্তি ভর্তি লোকজন। মা তারা সবজি হাট, কত দূরে এসেছি চা খেতে, চা খাওয়ার ভিড় দেখো। আমরা যে জায়গাটায় যাবো সেখানে জায়গাটা ভিড় দেখো। তো গরম গরম চা আর বিস্কুট খেতে চলে এসেছি দেখো। আর এই যে এটা আমার চা, যেহেতু মানে নবমী গিয়ে দশমী পড়লো তো মনটা একটু একটু খারাপ আছে, কারণ এতদিন ধরে পুজো আসছে, পুজো আসছে করে খুব আনন্দে ছিলাম, কেনাকাটি করছিলাম, আর তাড়াতাড়ি করে পুজোটা চলে গেল, তো একটু একটু খারাপ লাগছে, তাই তো খারাপ লাগছে। তো আবার আসছে বছর আবার হবে, দেখা যাক। খানিকোনাকে তো বাড়ি পৌঁছেই যেতাম, কিন্তু বাড়ি আর গেলাম না। তো রাজা বললো যে চলো চা খেয়ে আসি কল্যাণী রোড থেকে, তো আমি বললাম ঠিক আছে চলো কল্যাণী রোডে যাওয়া যাক, চা খেয়ে আসি। তো আমরা চলে এসেছি চা খেতে, আর তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও পেজটাকে, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার দিও। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা বাই বাই।